হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি এখন কাড়া বানাবো। এখন সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড বাড়ি এসছে, আমি একটু কাড়া বানিয়ে দেবো ওকে। তো আমি কী করে কাড়াটা বানাবো তার জন্য তোমাদের সঙ্গে দেখাবো সেটা, আমি কী করে কাড়াটা বানাই। চলো দেখা যাক। দেখো, কাড়া বানানোর জন্য আমি একটু দারচিনি নিয়ে নিয়েছি, অল্প একটু দারচিনি নিয়ে নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, এখানে তুলসী পাতা নিয়েছি কটা, তেজপাতা নিয়ে নিয়েছি, একটু লং নিয়ে নিয়েছি, মানে লবঙ্গ নিয়েছি, এখানে আদা নিয়েছি, আর দুটো এলাচ নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি একটা কাড়া বানাবো। একটা নিয়ে নিয়ে নিয়েছি এগুলো, এটাকে আমি মানে এগুলো আমি ছেঁচে নেবো একটু। এটা নিলাম, লবঙ্গ নিলাম, এই যে দারচিনি নিলাম, বড় এলাচ নিলাম, তুলসী পাতা, আর এই যে লবঙ্গ, সবগুলো একসঙ্গে দিয়ে আমি ছেঁচে নেবো। আর তেজপাতাটা থাকবে, ওটা আমি পরে, আর আমি এটা দিয়ে ছেঁচছি, তো ওগুলো তোমরা কিছু মনে করো না, কারণ আমার কাছে ওই আমল দোস্তি বলে না, ওইটার ওই ইয়েটা নেই, ছেঁচারোটা নেই। আমি সুইচটা অন করে দিই, আমি এক গ্লাস জল দিলাম। জলটাকে আমি ফুটতে দেবো, জলটা ফুটবে, তারপর আমি এগুলো দিয়ে দেবো। এই দেখো আমার জলটা ফুটে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেবো। আমি ছেঁচে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। গোল জল দিয়ে তারপর আমি এটা একটু কমিয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে খেও। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সবাই সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।